নমস্কার, কেমিস্ট্রির হট সিরিজে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করছি। প্রথম কোশ্চেন বলেছে, এই দুটোর মধ্যে ডাইপোল মোমেন্ট কার বেশি? খেয়াল করে দেখবে, প্রথম কম্পাউন্ডটা ক্লোরিন এদিকে টানছে, সেকেন্ড কম্পাউন্ডেরও ক্লোরিন এদিকে টানছে। কি এফেক্ট দিয়ে টানছে? মাইনাস আই এফেক্ট দিয়ে। ফার্স্ট কম্পাউন্ড আর সেকেন্ড কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স এটা, এখানে যে ক্লোরিনের যে লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ারটা মেসোমারিক এফেক্ট দিয়ে এই দিকে পুশ করছে। তার মানে এখানে দুটো ফোর্স অপোজিট দিকে কাজ করছে, একটা এইদিকে ফোর্স ক্লোরিন টেনে নিচ্ছে, আর মেসোমারিক এফেক্ট অপোজিট দিকে কাজ করছে। মাইনাস আই এফেক্ট এবং মেসোমারিক এফেক্ট দুটো অপোজিট দিকে কাজ করছে। কিন্তু এই দিকে দেখো, একদিকেই ফোর্স কাজ করছে, তার মানে দ্বিতীয়টার ক্ষেত্রে দুটো অপোজিটে ফোর্স কাজ করবার জন্য ডাইপোল মুভমেন্ট অল্প হলেও কমিয়ে দিচ্ছে, সেই কারণে ফার্স্ট কম্পাউন্ডটা ডাইপোল মোমেন্ট বেশি। সেকেন্ড কোশ্চেন, বয়েলিং পয়েন্ট কম্পেয়ার করতে বলেছে। এন বিউটাইল অ্যালকোহল, এন বিউটাইল মানে স্টেট চেনে থাকবে, এটা হলো এন বিউটাইল অ্যালকোহল। আর একটা বলছে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, মানে টারসিয়ারি গ্রুপ থাকবে। খেয়াল করে দেখো, যখনই তোমার কাছে টারসিয়ারি গ্রুপ চলে এসছে, তখনই কিনা এটা একটা ব্রাঞ্চ তৈরি হচ্ছে, আর ব্রাঞ্চ তৈরি হলে বয়লিং পয়েন্ট কমে যায়। তাহলে বয়লিং পয়েন্টটা কী হলো? বয়লিং পয়েন্ট হলো ওয়ান বাই কী হবে? ব্রাঞ্চিং। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি। বলেছে এখানে এক্স নামক প্রোডাক্টটা কী রয়েছে? খেয়াল করে দেখো, যদি এটা রিয়াকশান করো, এই যে সিএইচ টু মাইনাস এন টু প্লাস, এই জিনিসটা রিয়াকশান করবে এই হাইড্রোজেনের সঙ্গে। কেন এই হাইড্রোজেনের সঙ্গে? কারণ যদি এই হাইড্রোজেনটাকে নেয়, তবে দেখো এই যে ও মাইনাসটা রিংয়ের মধ্যে রেজোনান্স করতে পারে, তার মানে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন, রাইট? তাহলে সিএইচ টু আর এইচ মিলে কী তৈরি হচ্ছে? সিএইচ থ্রি এন টু প্লাস। নেক্সট স্টেপে কী হবে? এই মাইনাসটি গিয়ে সিএইচ থ্রিকে মারবে, এন টু প্লাসটাকে বাইরে বার করে দেবে। তাহলে এই রিং, এটা ও সিএইচ থ্রি, আর এটা হলো সিএইচ টু ওইচ। ক্লিয়ার? পরের কোশ্চেন, এই কম্পাউন্ডটা কেন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড? তার কারণটা দেখো, এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা রেজোনান্স করে এখানে একটা মাইনাস ফর্ম করছে। এখানে মাইনাসটা ফর্ম করলে কী লাভ আছে? খেয়াল করে দেখো, যদি এখানে মাইনাসটা হয় আর বাকি এরকম থাকবে, তার মানে এরকম একটা চার্জ সেপারেশন তৈরি করবে, এম ই টু প্লাস এখানে পিএইচ। এই চার্জ সেপারেশনটার লাভটা কী? না, এই যে জোনটা ভালো করে খেয়াল করে দেখো, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে। কেন অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে? ওয়ান টু থ্রি ফোর, চারটি ইলেকট্রন, আর মাইনাস চার্জ মানে দুটো ইলেকট্রন, মানে সিক্স পাই ইলেকট্রন, ডিলোকালাইজড পাই ইলেকট্রন। তার মানে ফোর এন প্লাস টু রুলে এন এর ভ্যালু ওয়ান বসালে সিক্স আসছে। প্লাস এটা একটা রিং কম্পাউন্ড, প্লাস যেহেতু ডিলোকালাইজড হচ্ছে মাইনাসটা, তার মানে এটা একটা প্ল্যানার, সেই কারণে এই কম্পাউন্ডটা অ্যারোমেটিসিটি গেন করছে। পরে কোশ্চেন, ইলেকট্রোফিলিক রিয়াকশন রেট কম্পেয়ার করতে বলেছে। তো দেখো, এই যে তিনটে নোয়া আছে, একটি হলো তোমার কাছে টলোইন, ফিনাইল গ্রুপ মানে এইটা, সিএসটির গ্রুপ প্লাস আই এফেক্ট দিয়ে রিংয়ে পুশ করছে, পুশ করে রিংটাকে অ্যাক্টিভেটেড করছে, এবং অ্যাক্টিভেটেড করলে ইলেকট্রোফিলিক রিয়াকশানটা ভালো হবে। তারপরটা কী আছে? এনও টু, এনও টু গ্রুপ কী করছে? এনও টু গ্রুপের এই যে মাইনাস আর এফেক্ট আছে, দিয়ে রিং থেকে ইলেকট্রনটাকে টেনে নিচ্ছে, তার মানে এই রিংটা কী হচ্ছে? ডিঅ্যাক্টিভেটেড হচ্ছে। তারপরটা কী আছে? ক্লোরোবেঞ্জিন, ক্লোরোবেঞ্জিনে কী আছে? এই ক্লোরিনের রিং লোন পেয়ার দিয়ে পুশ করছে, প্লাস আর এফেক্ট দিচ্ছে। তাহলে সব থেকে বেশি অ্যাক্টিভেটেড কোনটা হচ্ছে? এই কম্পাউন্ডটা, কারণ প্লাস আর এফেক্ট দেওয়ার জন্য। তারপর কোনটা হচ্ছে? এইটা হচ্ছে, এবং এটা মাইনাস আর এফেক্ট দিয়ে টেনে নেওয়ার জন্য এটা সব থেকে ডিঅ্যাক্টিভেটেড হচ্ছে, রাইট? তো যত রিং অ্যাক্টিভেটেড হবে, তত ইলেকট্রোফিলিক রিয়াকশান ভালো হবে। তার মানে এটা ফার্স্ট, তারপরে এটা, তারপরে এটা। তারপরে কোশ্চেন, সিএন বন্ড ডিস্টেন্স কম্পেয়ার করতে বলেছে।
খেয়াল করে দেখো, এখানে NO2-র সঙ্গে আয়োডিন কি করছে? স্টেরিক এফেক্ট করছে। স্টেরিক এফেক্ট হলে কি হবে? আউট অফ প্লেন চলে যাবে। আউট অফ প্লেন চলে গেলে কি হবে? এই আয়োডিনের যে লোন পেয়ারটা রয়েছে এখানে রেজোনান্স করতে পারবে না NO2-র সঙ্গে, তার মানে রেজোনান্সটা পসিবল নয়। রেজোনান্স না পসিবল হলে কি হবে? এই যে বন্ডটা রয়েছে এই বন্ডটা কি হবে? অলওয়েজ সিঙ্গেল বন্ড, অলওয়েজ সিঙ্গেল বন্ড থাকবে। কিন্তু দেখো প্যারা পজিশনে যে NO2 গ্রুপ রয়েছে এখানে তো স্টেরিক এফেক্ট হচ্ছে না, তার মানে এখানে রেজোনান্স করতে পারছে, ফলে এই যে বন্ডটা রয়েছে এই বন্ডটা পার্সিয়াল ডবল বন্ড হচ্ছে, পার্সিয়াল ডবল বন্ড হচ্ছে। তো সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে বন্ড ডিস্টেন্স বেশি হয়, তার মানে এটা অলওয়েজ সিঙ্গেল বন্ড, অলওয়েজ সিঙ্গেল বন্ড মানে বন্ড ডিস্টেন্স বেশি, তার মানে এইটার বন্ড লেন্থটা বেশি হবে। আর এটা যেহেতু পার্সিয়াল ডবল বন্ড হচ্ছে রেজোনান্সের জন্য, তাই জন্য এটা বন্ড লেন্থ কম হবে। পরের কোশ্চেন, C2-C3 বন্ড প্রোপিন ইজ শর্টার দ্যান প্রোপেন। প্রোপিন দেখো, প্রোপিন আর প্রোপেন, তো অ্যান্সারটা বলেই দিয়েছে এটা কি বলেছে, শর্ট বলেছে। কেন হচ্ছে? তার কারণটা হচ্ছে এখানকার যে হাইড্রোজেনগুলো রয়েছে এই ডবল বন্ডেড এক্সপেক্টে পাশের কার্বন মানে আলফা হাইড্রোজেন, এই হাইড্রোজেনগুলো কি করছে বলতো? হাইপার কনজুগেশন করছে। কি করছে? টার্মটাকে কি বলবো আমরা? হাইপার কনজুগেশন করছে। এবং এই হাইপার কনজুগেশন করবার জন্য এই বন্ডটা পার্সিয়াল ডবল বন্ড হচ্ছে, পার্সিয়াল ডবল বন্ড হচ্ছে। আর এই পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টারের জন্য এটা কি হয়? শর্ট হয় বা ছোট হয়ে থাকে বন্ড ডিস্টেন্স। কিন্তু এইখানে তো কোনো হাইপার কনজুগেশনের সুযোগ নেই, কারণ তার পাশে ডবল বন্ড নেই, তার মানে এই বন্ডটা কি আছে? অলওয়েজ সিঙ্গেল বন্ড। যেহেতু এটা অলওয়েজ সিঙ্গেল বন্ড, তাই এটার বন্ড ডিস্টেন্স কি হবে? বেশি ওপরটা। ঠিক আছে, পরেরটা বলেছে ডিবি বার করতে বলেছে। আমরা জানি কি CHNOX ABCDB A+1 - B - C/2। এবার দেখো এ কত? এ হলো থ্রি, থ্রি প্লাস ওয়ান। বি, বি কত? বি কার নিচে হয়ে থাকে? এইচ এর নিচে বি, এইচ এর নিচে কি আছে? সেভেন। বি মাইনাস সি, সি কোনটা হয়? নাইট্রোজেনের নিচে সি, ওয়ান বাই টু। ঠিক আছে, তার মানে কথা হচ্ছে ডিবি ওয়ান বেরোচ্ছে। এটা ডিবি বার করো, সেভেন প্লাস ওয়ান মাইনাস সিক্স মাইনাস জিরো বাই টু, আট, এটা তিন মানে পাঁচ। ওকে, এবার বলেছি ইনল পার্সেন্টেজ কম্পেয়ার করছে অ্যাসিটাইল অ্যাসিড। দেখো এটা হলো কিটো ফর্ম, ইনল ফর্মটা কেমন হবে? ইনল ফর্মটা হবে এখানকার হাইড্রোজেনটা পড়ে ইনল তৈরি করবে। তো নর্মালি কিন্তু ইনল পার্সেন্টেজ বেশি হয়, কেন? এটা কিটো, এটা ইনল, তো নর্মালি কিন্তু ইনল পার্সেন্টেজ বেশি। তার কারণটা হচ্ছে এই যে একটা হাইড্রোজেন বন্ডিং করছে বলে, এটা নর্মাল কন্ডিশন। কিন্তু এখানে একটা সলভেন্টের গুরুত্বপূর্ণ রোল আছে। যখনই তুমি ওয়াটার নিচ্ছ তখন কি হবে, এই যে ফর্মটার সঙ্গে রয়েছে এর সঙ্গে কি করে? হাইড্রোজেন বন্ডিং করে দেয়, মানে একে ইনল তৈরি করতে বাধা দেয়, মানে ও এই ফর্মেই থাকার চেষ্টা করে। কিন্তু যখন হেক্সের নিচে এখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না, তখনও ইনলে যেতে পারছে এবং ইনল পার্সেন্টেজ বেশি হচ্ছে। তাহলে কি বলবো? বলবো ওয়াটার যেহেতু একটা পোলার পোটিক সলভেন্ট, পোলার পোটিক কেন, মানে যার মধ্যে ওয়েজ গ্রুপ আছে, তাই সে কি করে? কিটোর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে দেয় এবং কিটোকে ইনলে যেতে বাধা দেয়। কিন্তু হেক্সেন এই কিটোর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, তাই কিটোকে ইনলে যেতে দেয় এবং ইনল ফর্মে হাইড্রোজেন বন্ডিং আকারে থেকে এটা একটা সিক্স মেম্বার হাইড্রোজেন বন্ডিং, সিক্স মেম্বার, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স মেম্বার একটা হাইড্রোজেন বন্ডিং হয়, ইট বিকাম স্টেবল। ঠিক আছে, পরের কোশ্চেন,
মনে হচ্ছে 18 ক্রাউন 6 এর রোলটা কি? দেখো এখানে রিয়াকশন হচ্ছে এম মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে ফ্লোরিন ব্রোমিনটাকে বাইরে বার করে দেবে। এখন কে প্লাস টু এম মাইনাসকে যেতে বাধা দেবে। এম মাইনাস এখানে একটা নিউক্লোফাইল অবশ্যই, কিন্তু নিউক্লোফাইলের তো কাউন্টার ক্যাটায়ন রয়েছে, এই ক্যাটায়নটাকে স্ক্যাভেঞ্জ করে 18 ক্রাউন 6। 18 ক্রাউন 6 কে কেমন দেখতে? এ দেখো 6টা অক্সিজেন, এটা কি করে এই যে কে প্লাস আয়ন যেটা রয়েছে এই কে প্লাস আয়নটাকে চারিদিক থেকে ঘিরে দেয়, ঘিরে দিয়ে কি করে এটাকে স্ক্যাভেঞ্জ করে দেয়, বাধা দেয়। ফলে এম মাইনাসটা কি হয়, ফ্রি হয়, এবং ফ্রি হলে কি হবে, গিয়ে রিয়াকশন করে প্রোডাক্ট তৈরি করতে হবে। এই ছিল আমার কাছে হট কোশ্চেন সেট 1-এ, পরের ভিডিওতে আমরা সেট 2 ডিসকাস করবো।